হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকে আমি চলে এসেছি পশ্চিম রামপুরাতে অবস্থিত সুজুকি বাইকের শোরুমে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নতুন বছরে সুজুকির প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট মূল্য সম্পর্কে। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ হেল্প করবে ওয়াজু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই, ভিডিও শুরু করার আগে আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়ি নাম্বার 391 ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, বাংলাদেশ। আমি যদি একটু সহজ করে বলি, আমাদের শোরুমটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অপোজিট সাইডে অবস্থিত। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পুরো ভিডিওটা এনজয় করুন, এবং আপনারা সুজুকির কোন বাইকটা কিনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর আপনারা কোন বাইকের ভিডিও দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। তো অজয় ভাই, প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন? আমি প্রথমেই যে বাইকটি দেখাবো, এটি হচ্ছে সুজুকির মাইলেজ কিং বলা হয় যে বাইকটিকে, সেটি হচ্ছে সুজুকি হায়াতে ইপি। সুজুকি হায়াতে ইপি 110 সিসি, যারা মূলত 110 সিসির একটা কম বাজেটের মধ্যে সেরা বাইক খেতে যাচ্ছেন। ইভেন যারা কর্পোরেট সেলসে জব করেন, মার্কেটিং এ জব করেন, ইভেন পাঠাও বা ওভার রাইড করেন, তাদের জন্য বেস্ট একটা বাইক বলা চলে। বিকজ এই বাইকটির মাইলেজ অ্যান্ড আফটার সেল সার্ভিস কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। তো ভাই, এই বাইকটির প্রাইস কেমন এই নতুন? আমি আপনার সাথে ইসরায়েল আর একটু অ্যাড করব, সেটি হচ্ছে অনেকেই সুজুকির কম সিসির একটা ফ্যামিলি বাইক চায়, রাইট? প্লেন সিটিং পজিশন, রাইট? যেন উনি বাচ্চা নিয়ে ওনার ফিমেল কে নিয়ে যেন বাইকটি রাইড করতে পারে, তাদের জন্য আইডিপি ওয়ান অফ দ্য বেস্ট অপশন, বেস্ট অপশন, বেস্ট অপশন। আর এই বাইকটিতে আপনারা পার লিটারে ইন সিটিতে মাইলেজ পেয়ে যাবেন 65, মানে ভিউয়ার্স বুঝতেই পারছেন দুর্দান্ত মাইলেজ, মাইলেজ কিং একটা বাইক। এই বাইকটি কয়টি কালার আপনাদের কাছে আছে? এই বাইকটি নরমালি তিনটি কালারে হয়ে থাকে, এখন আপনারা বাইকার্স প্যারাডাইসে দুটি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন। আপনারা ব্ল্যাক পাচ্ছেন, সেই সাথে পেয়ে যাচ্ছেন ব্লু কালার, মানে দুটো কালার আপনাদের কাছে, দুটি কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। কালার আসলে সব জায়গাতেই দুটি কালার আছে, তো আপনারা দুটি কালার পেয়ে যাবেন। এই বাইকটির প্রাইস কত ভাই? এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,07,950 টাকা। 1,07,950 টাকায় ভিউয়ার্স আপনারা সুজুকি হায়াতে ইপি বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত 110 সিসির একটা কম বাজেটের সেরা বাইক নিতে যাচ্ছেন, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। এরপরে কোন বাইকগুলো দেখাবেন ভাই? এরপর আমি যে বাইকটি দেখাবো, সেটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বেশি বিক্রিত বাইক, সুজুকি জিক্সার মনোটন। সুজুকি জিক্সার মনোটন, সুজুকি জিক্সার মনোটন। এই মুহূর্তে আপনারা জিক্সারের প্রত্যেকটি ভেরিয়েন্ট বাইকার্স প্যারাডাইসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা ভেরিয়েন্ট, প্রত্যেকটি ভেরিয়েন্ট। ইসরাফিল ভাই, একটু যদি আমার সাথে আসেন এদিকে, আমি আপনাকে এই যে দেখাই, এখানে ম্যাট দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমাদের কাছে এখন গ্লসি আছে, সেই সাথে আমাদের কাছে আপনারা ক্লাসিক ইয়েলোটাও পেয়ে যাচ্ছেন। ক্লাসিক ইয়েলো মানে হলুদিয়া পাখি, হলুদিয়া পাখি, যেই বাইকটির নাম দেওয়া হয়েছে হলুদিয়া পাখি। পার্সোনালি এই বাইকটি ভাই আমার কাছে খুবই ভালো লাগে, ক্রাশ বাইক, ক্রাশ বাইক বলা যায়। হ্যাঁ, তো বাইকগুলোর প্রাইস কেমন ভাই? আমাদের যে জিক্সার মডেলের গ্লসি আছে, গ্লসির প্রাইস হচ্ছে 1,92,950। ভিউয়ার্স, গ্লসি বলতে অন দা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটার কয়টা কালার আছে? গ্লসির কয়টা কালার আছে? গ্লসির এখন তিনটি কালার হয়, তিনটি কালারই আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। তিনটি কালার হলো ভিউয়ার্স ব্ল্যাক, ব্ল্যাক, মেরুন, মেরুন আর ব্লু, ব্লু, তিনটা কালার। ম্যাটের দুটি কালার, ম্যাটের দুটি কালার, হ্যাঁ, ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক, এবং ইয়েলো পাখি তো আছে, ইয়েলো পাখি তো আছে। তো মনোটনের প্রাইস কত? মনোটনের গ্লসির প্রাইস হচ্ছে 1,92,950, আর যেটি আমাদের ক্লাসিক প্লাস বা ক্লাসিক ম্যাট রয়েছে, ওই বাইকটির প্রাইস হচ্ছে 1,99,950। 1,99,950 টাকা, রাইট? মানে ভিউয়ার্স, অনেক অনেক কম দামে কিন্তু আপনারা এই বাইকগুলো পেয়ে যাচ্ছেন। আর ওয়াজু ভাই, চমকের কথা তো বললেন না ভাই, ভাই বাইকার্স প্যারাডাইস থেকে বাইক কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট এবং দ্রুত সময় রেজিস্ট্রেশন, দ্রুত সময় রেজিস্ট্রেশন, দ্রুত সময় রেজিস্ট্রেশন, মানে যে বাইকটাই কিন্তু ভিউয়ার্স আপনারা নেবেন বাইকার্স প্যারাডাইস থেকে আকর্ষণীয় গিফট থাকবে। তো অবশ্যই ভিডিও দেখে আকর্ষণীয় গিফটটা একটু লাউড করে বলেন, নাহলে কিভাবে এই ভিউয়ার্স শুনতে পাবে, রাইট? আকর্ষণীয় গিফটগুলো কি কি ভাই আছে এটা বলা যাবে না, বলা যাবে না। শোরুমে বাইক পারচেজ করতে আসবেন, দেন আপনাকে বলা হবে, এই নাম স্টাইলে গিফট দিয়ে দেবেন না ভাই? হ্যাঁ, ডেফিনেটলি। এরপর চমক কি ভাই? চমক হচ্ছে আমাদের অরেঞ্জ, অরেঞ্জ সিলভার কালার বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই জোস একটি কালার। এটা আমাদের, আমার এক কলিগ আছে শাকিল, তার খুব পছন্দের কালার, ওনাকে রিসেন্টলি এই বাইকটা পারচেজ করবে বলতেছে, রিসেন্টলি পারচেজ করবে। যাই হোক, এই জিক্সার সিরিজে এখন আপনারা তিনটি ভেরিয়েন্ট পাচ্ছেন,
প্রথমটি হচ্ছে জিক্সার কার্ভ ডিগ ভার্সন, অপর ভেরিয়েন্ট হচ্ছে জিক্সার এফআই ডিগ ভার্সন, আর যেটা একদমই আপডেটেড ভার্সন সেটি হচ্ছে জিক্সার এফআই ভার্সন 4 ভার্সন 4 রাইট। আমাদের যে জিক্সার কার্ভ ডিগ ভার্সন রয়েছে এই বাইকের প্রাইস হচ্ছে 224,950 টাকা, আর যেটি এফআই ডিগ ভার্সন রয়েছে সেটির প্রাইস হচ্ছে 236,950 টাকা। বাইকগুলোর কালার তো অ্যাভেলেবেল, প্রত্যেকটি কালার এখন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটি কালার, প্রত্যেকটি কালার। এছাড়াও আপনার জিক্সার ডাবল ডিক্সের কার্বোরেটরটাও তো আছে আমাদের কাছে এখন, কার্বোরেটর এফআই ডিক্স এফআই এবিএস তিনটি ভেরিয়েন্টই আমাদের কাছে। কার্বোরেটর প্রাইসটা যদি বলে দিতেন ভাই, কার্বোরেটরের প্রাইস হচ্ছে 224,950, 224,950। অন দ্য স্ক্রিনে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বোরেটর নন এবিএস। আসলে কার্বোরেটর এফআই এগুলার সবই মানে সেম কোয়ালিটি, শুধুমাত্র ইঞ্জিনের ক্ষেত্রে পার্থক্য কার্বোরেটর। আপনার বাইক দেখতে কি টেকনোলজির চেঞ্জ আর কি, হ্যাঁ একটা ইঞ্জিনে কার্বোরেটর দেয়া আছে, অপরটার ইঞ্জিনে দেয়া আছে এফআই, আর আরেকটি যেটি এটি হচ্ছে এফআই এবিএস। তাহলে ভাই দাঁড়াল হলো আপনার কার্বোরেটর প্রাইস 224,950, আর এফআই ডিক্স এর প্রাইস কত দাঁড়াল? এফআই ডিক্স এর প্রাইস হচ্ছে 236,950, আর এফআই এবিএস এর প্রাইস? এফআই এবিএস এর প্রাইস হচ্ছে 266,000 আপনাদের দেখাবো সুজুকি জিক্সার এসএফ সিরিজের বাইক গুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, ম্যাট এর পাশাপাশি ব্লু, মানে প্রত্যেকটা কালারই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমাদের পাশে কিন্তু বাইকে দেখতে পাচ্ছেন, ভাই তো পুরাই তেরে নাম, আমার কাছে আপনার তেরে নাম বাইক, হ্যাঁ তেরে নাম বাইক। এটা পার্সোনালি আমার খুব পছন্দের বাইক সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ম্যাট এডিশন এর ম্যাট ব্লুটা পার্সোনালি আমার খুব, তেরে নাম হয়ে যাক না স্টাইল, আসলে তেরে নাম স্টাইল তো করাই যায় চুল বড় করে। যাই হোক, তো এসএফ ম্যাট এর প্রাইস হচ্ছে 334,950 টাকা, 334,950 টাকা, দ্যাট মিন্স বলছেন 335,000 টাকায় এই বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ভিউয়ার্স, এই ভিডিও দেখে আসলে গিফটে সরাসরি থাকবে, আকর্ষণীয় গিফট থাকবে, কিন্তু এর পাশাপাশি এফআই এবিএস যেটা আছে জিক্সারের রেগুলার, এটার প্রাইস কেমন ভাই? আপনার আমাদের যে গ্লসি আছে এসএফ এফআই এবিএস ভার্সন 4, এটির প্রাইস হচ্ছে 322,950 টাকা, 322,950। এখন আমাদের কাছে আপনারা এসএফ এর অরেঞ্জ সিলভার, ব্ল্যাক, ব্লু সিলভার, অর্থাৎ তিনটি কালার আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, সেই সাথে পেয়ে যাচ্ছেন এসএফ এর ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক, অর্থাৎ এসএফ এর প্রত্যেকটি ভেরিয়েন্ট, প্রত্যেকটি কালার এই মুহূর্তে বাইকার্স প্যারাডাইসে অ্যাভেলেবেল, মানে প্রত্যেকটি কালারই অ্যাভেলেবেল, প্রত্যেকটি কালারই অ্যাভেলেবেল রয়েছে। রেড কালার বাইকটি ইসরাইল ভাই, অনেক ইসরাইল ভাই একটু আসেন এদিকে, অবশ্যই ভাই আমি আসি, আপনি বলেন সমস্যা। এদিকে আমাদের অনেক সম্মানিত গ্রাহক অনেক দিন আগে থেকেই টমেটো রেড যে বাইকটি, যদি বাংলায় ক্লিয়ার করে বলি, টমেটো রেডের যে বাইকটি আছে এই বাইকটির কোয়ারি ছিল, তো অবশেষে আমাদের বাইকার্সে এখন আপনারা রেড কালার বাইকটি পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে মূলত কার্ভ ডিক্স ভার্সন, ডিক্স ভার্সন, হ্যাঁ। এই বাইকটির প্রাইস ছিল আজকে থেকে কিছুদিন আগে 243,950 টাকা, 40,000 টাকা, 240,000 টাকা। ওই বাইকটিকে দাম কমিয়ে নিয়ে আসা হয়েছে 225,000, 225, হ্যাঁ 19,000 টাকা নর্মালি এই বাইকটিতে দাম, হ্যাঁ কমে গিয়েছে। সেজন্য আমি যাদের বাজেট 220,000-230,000 মধ্যে, আমি তাদেরকে সাজেস্ট করব পার্সোনালি জিক্সার কার্ভ ডিগ ভার্সন পারচেজ, তাদের জন্য বেস্ট অপশন বলা চলে, রাইট। সে সব সঙ্গে প্রত্যেকটা বাইকের প্রাইস তো মোটামুটি বলা শেষ, হ্যাঁ। তো আপনাদের আপকামিং যদি কোনো বাইক থাকে ভাই, সেই সম্পর্কে ভিউয়ারদের একটু টাচ দিতেন। এই মুহূর্তে আসলে আপকামিং বাইকের অফিসিয়ালি এখন পর্যন্ত আমার কাছে অন্তত কোনো ইনফরমেশন নেই যে আমি ভিউয়ারদের সাথে শেয়ার করতে পারবো, বাট ডেফিনেটলি যখন আমরা অফিসিয়ালি ইনফরমেশন পেয়ে যাব আমি আপনার ভিউয়ার্সকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সুজুকি জিএসএক্স আর একটি ইনফরমেশন আমি দিতে পারি যেটি এই মুহূর্তে আমার কাছে আছে, সেটি হচ্ছে
সুজুকির বাইকের প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আছে, হ্যাঁ সম্ভাবনা আছে। তো আপনার ভিউয়ার্স এর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই ভাবছেন সুজুকির বাইক পারচেজ করবেন, দ্রুত বাইকার্স প্যারাডাইসে চলে আসুন, পারচেজ করে নিন আপনার পছন্দের সুজুকি বাইকটি। বাইকার্স প্যারাডাইস থেকে সুজুকি বাইক পারচেজ করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার, গিফট হ্যাম্পার। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা বাইকগুলো পারচেজ করতে পারবেন। আপনাদের 125 cc তে বাইকটা, ওটা কি এখন পাওয়া যাবে? এই মুহূর্তে আমাদের স্টকে 125 এর বাইক নেই, বাট আমাদের রিসেন্টলি আমাদের স্টকে আপনারা GSX 125 যে বাইকটি রয়েছে, এই বাইকটি অ্যাভেলেবল হয়ে যাবে। আপনাদের GSX আর 150 আপনি যে বাইকটি পারচেজ করতে চাচ্ছেন, আপনি চাইলে বাইকার্স প্যারাডাইসে এসে আপনার পছন্দের বাইকে প্রি বুকিং করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সকল তথ্য জানতে পারলেন। ভিডিও শেষ করার আগে শপের অ্যাড্রেসটা বলে দিন। শপের অ্যাড্রেসটি হচ্ছে বাড়ি নম্বর 391 DIT রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, বাংলাদেশ। আমি যদি একটু সহজ করে বলি, আমাদের শোরুমটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অপোজিট সাইডে অবস্থিত। আর ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এখানে শোরুমের ফুল অ্যাড্রেস স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই যারা বাইক নেবেন সুজুকি শোরুম রামপুরাতে চলে আসবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর ওয়াজু ভাই, তেরে নাম স্টাইল কি হয়ে যাবে ভাই? না, আমি আপনার ভিউয়ার্স এর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ইসরাফিল ভাই সবসময় চেষ্টা করে উনার ভিউয়ার্সরা যেন বাইকের সঠিক তথ্যগুলো পেয়ে যায়। উনি অনেক এফোর্ট করে এই ধরনের ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্য বানানোর জন্য, এবং তিনি সেই চেষ্টাই করে থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সমস্ত বাইকারকে হেল্প করতে চায় আমাদের ইসরাফিল ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাইয়া।